মর্নিং গাইজ, আর আজকে আমি সকাল সকাল বারান্দা থেকে ভিডিও না করে পারলাম না, বিকজ অনেক দিন পর এত সুন্দর রোদ উঠেছে। আর রোদ পোয়াতে যা ভালো লাগছে না কি বলবো, মানে লাইক 2-3 মাস তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে রোদই ওঠে না। ঘুম থেকে উঠে যেই আমি দেখলাম ক্যামেরাটা নিয়ে সঙ্গে সঙ্গে এলাম বারান্দা যে তোমাদের দেখাবো এখানে কি সুন্দর রোদ উঠেছে। রোদ তো কারোরই পছন্দ নয় বলো, আমারও পছন্দ নয়, অনেকেরই পছন্দ নয়, আবার অনেকে খুব ভালোবাসে। বাট ব্যাঙ্গালোরের রোদে ঘাম হয় না, সব কিছুই ঠিক আছে, বাট তবুও রোদ জিনিসটা অতটা ভালো লাগে না। বাট যখন ওয়েদারটা পুরোপুরি স্যাঁতস্যাঁতে, রোদ ওঠে না, এদিকে বৃষ্টিও হচ্ছে না, রোদও উঠছে না, বৃষ্টিও হচ্ছে না, মেঘলা হয়ে রয়েছে, এরকম ওয়েদারে কয়েক মাস ধরে চলার পর যখন এত সুন্দর রোদ দেয় তখন কিন্তু এই রোদকে ছেড়ে থাকা যায় না। মানে লাইক আমি কি বলে আমি বোঝাতে পারছি না তোমাদের যে আমি কতটা হ্যাপি ফিল করছি, লাইক এতটা সুন্দর রোদ উঠেছে এখন। আর আমি এখন রোদ পোয়াবো এখানে, এখন আমি কিছুক্ষণ এখানে বসে থাকবো যতক্ষণ না আমার বারান্দা থেকে রোদটা যায়। এখন খুবই কম আছে, এইটুকু এক্ষুনি চলে যাবে। যে কিছু হেলদি মানে ডায়েট স্টার্ট করব, সো আজকে থেকে তুমি কি আমারটা বেশি দিলে তো আজকে থেকে আমরা ভাবলাম যে করেলার জুস খাবো। এন্ড এটা হচ্ছে ফার্স্ট টাইম আমারও ওরও, মানে ফার্স্ট টাইম আমরা করেলার জুস খাচ্ছি। খুবই ইজিলি বানিয়েছি, জাস্ট পেস্ট করেছি, একটু লেবু আর কি দিলাম নুন, ওটা একটু মানে দিতে হয়, দিলে একটুখানি কম বিটারনেসটা কমে যায়, হ্যাঁ একটু তেতোটা কমে যাবে। তো ফার্স্ট টাইম জানি না কেমন লাগবে। আমরা শুধু এক্সপ্রেশন দেখেছি লোকে, আমাদের এক্সপ্রেশনের পালা। তো চলো চিয়ার্স। ইয়ে বাবা কোন পেলে খাইগো এইটুকুতেই অনেকটা মনে হচ্ছে, মানে ভারী লাগছে, বাপ কিরকম দেখতে লাগছে, লাইক দেখো বাট কালারটা কিন্তু খুব সুন্দর বলো। আমরা এটাতে জল টল খুব একটা দিইনি, খুব একটা লাগেনি আমার, লেগেছে। আমি ডক্টরে গিলেছি বাবা, নুনটা বেশি ছিল আমার। এটা পুরো অনেকটা কালো মেঘ পাতার মতো, যেটা ছোটবেলায় খেতাম আমি। খুব একটা বাজে লাগেনি, আর একটু লেবু দিলে ভালো হতো না? আমারটা একটু নুন নুন লেগেছে, বাট আমার একটু খুব একটা তিতো লাগেনি। আর আমি এক্সপ্রেশনও দিইনি, তুমি যখন পরে ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে। মানে আমি তেতো তাও খাই না, উচ্ছে করলা তারপরে নিম পাতা আমি কিচ্ছু খেতে ভালোবাসি না, একদম তিতো তাও খাই না, সেখানে আমার খুব একটা দিতে লাগেনি।
ছোটবেলার কথা মনে পড়ে গেল পুরো। আমার মা বড়ি বানিয়ে খাওয়াতো, ওই কি বলে কালমেঘ পাতা ছোট ছোট বড়ি বানিয়ে ছাদে রোদে দিত, দিয়ে ওটা খাওয়াতো ছোটবেলায়। খেতাম না বাবারে, কি বাজে খেতে, বাট অতটাও খেতে লাগেনি আমার। আজকে আমাদের পেটের মধ্যে যা যা আছে সব সুন্দরভাবে হজম হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। ডিটক্স করার জন্য, বডি ডিটক্সের জন্য তোমরাও ট্রাই করতে পারো। আমার, আমি বলছি আমার দিক দিয়ে, আমার একটুও যেতে লাগেনি, খুব কম রেয়ার লেগেছে, বাট তোমরাও ট্রাই করতে পারো কিন্তু এটা, তাই তো? করা যেতেই পারে। হ্যাঁ, তো আমি ভাবছি এবার থেকে রোজ খাবো। সো আমিও, হ্যাঁ, তো চলো এখন অনেক কাজ বাকি আছে, চলো আমি কাজে। তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটা, লাইটটাকে আমি এইভাবে সাজিয়েছি এখানটা। অ্যান্ড এটা না অনেকটা রাত্রেবেলা দেখতে খুব সুন্দর লাগে। এখন যেহেতু এই দরজা দিয়ে লাইট ঢুকছে, সরি জানলা দিয়ে লাইট ঢুকছে, অতটাও ভালো লাগছে না। তোমাদের একদিন রাত্রেবেলা দেখাবো, এটা সুন্দর লাগছে না? এটা কেমন লাগছে বলো, আমি তোমাদেরকে রাত্রেবেলা একদিন দেখাবো। খুব সুন্দর লাগে কিন্তু রাত্রেবেলা, কোনো মানে কোনো লাইট না জ্বাললে, জাস্ট এই লাইটটাতে তো ঘরটা খুব সুন্দর লাগে, ভালো লাগছে বলো, তোমরা আমাকে জানিও। হ্যাঁ, সো চলে এসেছি কিচেনে, এবং কিচেনে আমি আজকে বানাবো আলু ফুলকপির তরকারি, একটু ঝোলঝোল টাইপের। তো দেখো, প্রথমে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, অ্যান্ড এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা, আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, অ্যান্ড সেটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা স্বাদ মতো। এবার এটা পুরোপুরি ভাজা হয়ে যাবার পর মধ্যে অ্যাড করে দিয়েছি টমেটো, একটা বড় টমেটো ইউজ করেছি, অ্যান্ড এইগুলোর মধ্যে এবারে আমি মশলাটা দিয়ে দেবো, কারণ টমেটোটা অনেকটাই গলে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা আমি এক চামচের মতো দিয়েছি, আর দিচ্ছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা ধনে গুঁড়োর থেকে একটু বেশি দিলে কিন্তু রেসিপিটা ভালো হয়। তো আমি এটা পুরোটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটার জায়গায় আমি এখানে ইউজ করছি ব্রাউন সুগার, খুবই অল্প দিয়েছি জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো এর মধ্যে মশলার মধ্যে আমি এবার একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো না পুড়ে যায়, এবং ভালোভাবে এগুলোকে কষিয়ে নেবো যাতে সব নরম হয়ে তেল বেরিয়ে আসে। অ্যান্ড দেখো, কিছুক্ষণ পর আমার কিন্তু মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে এসেছে। এবারে আগে থেকে আলুগুলোকে ভেজে রেখেছিলাম আমি একটু গরম মশলার মধ্যে ফোড়ন দিয়ে, তার মধ্যে আলু এবং ফুলকপি দুটোকেই ভেজে রেখেছিলাম। তো আলুটাকে ফার্স্টে দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ফুলকপি। ফুলকপিটাকে প্রথমে আমি জলে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর একটু গরম মশলার মধ্যে তেলের মধ্যে জাস্ট একটু ভাজা করে নিয়েছিলাম, সেই ফুলকপিটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো একটু সেদ্ধ করে নিলে ভালো। তো আমি এখানে দেখো এটাকে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি, অ্যান্ড কষানো ভালোভাবে হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো জল অ্যাড করে দিচ্ছি, এবং জলটা ভালোভাবে অ্যাড করে দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না জলটা ভালোভাবে ফুটে যায়। অ্যান্ড লাস্টে আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড আমার ফুলকপির রেসিপি রেডি। ফুলকপি আলুর যে তরকারিটা বানালাম সেটা, আছে কালকের বানানো মাংস একদম পাতলা করে বানিয়েছিলাম, অ্যান্ড আছে ডাল যেটা আমি চুমুক দিয়ে খাবো। তো আজকের লাঞ্চ এটাই, তো করে নিই লাঞ্চটা, দেন কথা হচ্ছে। হ্যালো গাইস, অ্যান্ড
আমার লাঞ্চ কমপ্লিট অ্যান্ড আমি চলে এসেছি এখন তোমাদের সাথে শেয়ার করতে আমার হেয়ার একটা প্রোডাক্ট যেটা আমি এখন ইউজও করবো অ্যান্ড তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি আমি এর আগে আমার হেয়ার কেয়ার রুটিনের একটা ভিডিও বানিয়েছিলাম, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি দেখে নিতে পারো। অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি যে মাস্কটা ইউজ করি সেটা ইউজ করে দেখাবো, এটার কী কী বেনিফিটস আছে সেটাও বলবো, অ্যান্ড সামনাসামনি তোমাদের রেজাল্টটাও দেখে দেবো চুলে যে কতটা এফেক্টিভ। সো আমি আজকে ইউজ করবো মামাআর্থের আর্গান হেয়ার মাস্ক। অ্যান্ড আমি আপাতত এইরকম কটোরির এইরকম প্যাক দুখানা অলরেডি ইউজ করে ফেলেছি, যেটা ছিল মামাআর্থের অনিয়ন হেয়ার মাস্ক। অ্যান্ড এক একটা 7-8 বার তো ইউজ করাই যায়। অ্যান্ড এটা হচ্ছে 200 গ্রামের একটা প্যাকেট যার দাম পড়েছে 599। অ্যান্ড আমি এটা পারচেজ করেছি mamaearth.in থেকে, যে ওয়েবসাইটটা আছে মামাআর্থের সেখান থেকে পারচেজ করেছি। তোমরা চাইলে অ্যামাজন ফ্লিপকার্ট এসব জায়গা থেকেও পারচেজ করতে পারো, বাট তোমরা যদি mamaearth.in থেকে পারচেজ করতে চাও অ্যান্ড অফার চাও তাহলে আমি যে পাশে কোডটা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই ইউজ করো। অ্যান্ড এটা ইউজ করতে গেলে তোমাদের গুগলে mamaearth.in বলে লিখতে হবে, লিখে যে ওয়েবসাইটটা খুলবে সেই ওয়েবসাইটের মধ্যে তোমরা সাইন ইন করার পরে তোমরা যেগুলো নিতে চাও সেগুলোকে অ্যাড টু কার্ট করার পরে নিচে প্রোমো কোডে আমার এই কোডটা দেওয়ার ফলে কিন্তু তোমরা আপ টু 20-30% অফ কিন্তু পেয়ে যাবে প্রতিটা পারচেস। আমি অবশ্যই প্রোমো কোডটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, তোমরা সেটাও চেক করতে পারো, আমি পাশে তো দিয়েই দিচ্ছি তোমরা চেক করে নিও। সো এটা দিয়ে কিনলে কিন্তু তোমরা 20-30% অফ পাবে। সো যাই হোক, এবার আমি বলবো যে মামাআর্থের হেয়ার প্যাকটার কীরকম বেনিফিটস বা এতে কী কী আছে। দিস ইজ সো গুড, যারা যারা ইউজ করেছো এখনও পর্যন্ত মামাআর্থের যারা যারা জিনিসপত্র ইউজ করেছো তারা তো জানোই এটা পুরোপুরি ন্যাচারাল, একদম ইনগ্রিডিয়েন্টসগুলো সবকটাই ন্যাচারাল এবং ন্যাচারাল পদ্ধতিতে কিন্তু এটা তৈরি করা হয়। অ্যান্ড আমি বেসিক্যালি মামাআর্থের অনেক কিছু ইউজ করি, হেয়ার অয়েল, উপটান, ফেস প্যাক, ফেস ওয়াশ, সব কিছু। শুধুমাত্র আমার ফেস ওয়াশটা তেমন একটা ভালো লাগেনি, আর সব কিছু মামাআর্থের আমার খুবই ভালো লেগেছে বলতে পারো। অ্যান্ড আজকে আমি হেয়ার মাস্কটা তোমাদের সাথে অ্যাপ্লাই করে দেখাবো। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আর্গান অ্যান্ড অ্যাভোকাডো অয়েল অ্যান্ড মিল্ক প্রোটিন দিয়ে তৈরি। অ্যান্ড বেসিক্যালি এটা হচ্ছে ফ্রিজি ফ্রি অ্যান্ড স্ট্রঙ্গার হেয়ারের জন্য কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়। অ্যান্ড তোমরা অনেকেই জানো আমি 1.5-2 বছর আগে একবার স্ট্রেটনিং করেছিলাম, অ্যান্ড সেই স্ট্রেটনিংটা আপাতত অনেকটাই চলে গেছে কারণ আমি চুলটা সেবারে এইটুকু করে কেটে দিয়েছিলাম। অ্যান্ড অনেকটাই চলে গেছে, তবুও অনেকটাই এখনও পর্যন্ত তোমরা বলতে পারো যে স্ট্রেটনিংটা আছে আমার। অ্যান্ড চুল একটুও ফ্রিজি নেই, তোমরা দেখতেই পাচ্ছ। কম করার আগে আমি তোমাদের চুলটা দেখাচ্ছি যে অনেকটাই আমার পুরোটাই বলতে পারো যে যে রফ টাফ হয়ে থাকে বা জট পাকিয়ে থাকে যেটা আমার চুলে কিন্তু হয় না। তো আমি কিন্তু এই হেয়ার মাস্কটা ইউজ করে থাকি, এটা হচ্ছে 2 সপ্তাহ অন্তর অন্তর আমি একবার ইউজ করি। যাদের খুব ফ্রিজি একদম চুলটা খুব ডাল বা খুব রাফ তারা কিন্তু ইউজ করতে পারো এটা সপ্তাহে একবার করে, বাট আমি এটা 2 সপ্তাহে একবার ইউজ করি। অ্যান্ড আমি অনিয়ন হেয়ার মাস্কটা ইউজ করতাম, ওটা তো দারুণ ছিল, বললাম আমি যে 2 প্যাকেট আমি শেষ করে ফেলেছি। অ্যান্ড এবারে আর্গান হেয়ার মাস্কটা আমি 2 বার ইউজ করেছি, অ্যান্ড আজকে তোমাদের সাথে দেখাবো কীভাবে অ্যাপ্লাই করতে হয়। সো ফার্স্টে আমি পুরো হেয়ারটাকে কম করে নিচ্ছি একবার। সো কম করা হয়ে গেছে, এবার আমি হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে নেবো সামান্য জল। জল দিয়ে জাস্ট একটুখানি ভিজিয়ে নেবো চুলটাকে, হালকা হালকা ভেজা ভেজা ব্যাপারটা থাকলে কিন্তু এটা ভালোভাবে বসে। অ্যান্ড এটা তোমরা রুট টু টিপ সব জায়গায় ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি একটা স্প্রে বটলের মধ্যে সামান্য জল নিয়েছি, নিয়ে এটাকে আমি পুরো হেয়ারে জাস্ট চুলটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। তো বেসিক্যালি এটা মাখার নিয়ম হচ্ছে আগের দিন তুমি একটু শ্যাম্পু করে রাখো, দেন যেমন আমি কালকে শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করার পরে এটা ইউজ করবো আজকে। তারপরে একটা সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে তোমরা যেটা শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে চুলটা শ্যাম্পু করে নেবে, ব্যাস হয়ে গেলো। অ্যান্ড তোমরা দেখতে পাবে চুলটা কতটা সিল্কি হয়ে যায়। সো যাই হোক, এবারে আমি আজকে তোমাদের পুরোপুরি চোখের সামনে রেজাল্ট দেখাবো। সো আমার চুলের মধ্যে জল অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি এটা ইউজ করছি। অ্যান্ড এটার ভেতরটা দেখো,
এটা আটকে গেছে মুখের ভেতরে। তো যাই হোক, এটার ভেতরটা দেখো, এটা জাস্ট একটা হোয়াইট কালারের এরকম ক্রিম বেসে থাকে, অ্যান্ড এটা আমি জাস্ট হাত দিয়ে নিয়ে পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নেব, জাস্ট এইভাবে। কারণ আমি গোড়ায়ও দিই এটা, তোমরা চাইলে দিতে পারো, না হলে যাদের যে জায়গাগুলো মানে অ্যাকচুয়ালি তো নিচের দিকটায় ফ্রিজি থাকে, তোমরা সেই জায়গাটাও দিতে পারো, বা তোমরা ফুল চুলেও ইউজ করতে পারো, কোনো মানে সাইড এফেক্ট হয় না এটাতে, খুবই ভালো একটা প্রোডাক্ট। অ্যান্ড আমি এটাকে মোটামুটি 15 থেকে 25 মিনিট, যতক্ষণ এটা একটু হালকা শুকিয়ে যাচ্ছে আর পুরোটা আমার স্কিনে মানে স্ক্যাল্পে অ্যাবজর্ব করে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা ওয়েট করব। দেন আমি ধুয়ে একটু শ্যাম্পু করে নিয়ে দেন তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো চলো, চুলটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি অ্যান্ড একটু শুকিয়ে যাক চুলটা, দেন তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলে এসেছি, আমি চুলটাকে 25 মিনিটের মতো রেখেছিলাম ধুয়ে, তারপরে মানে একেবারে চানি করে নিয়েছি, চান টান করে হালকা এখনও একটু একটু ভিজে আছে, জাস্ট পিছন দিকটা একটু একটু ভিজে আছে, অ্যান্ড মোটামুটি শুকিয়ে গেছে। অ্যান্ড তোমরা আমার চুলটা দেখছো কতটা শাইনি হয়ে গেছে অ্যান্ড কতটা সফট, তোমরা যদি না ইউজ করো তো বুঝতে পারবে না যে কতটা সফট হয়ে গেছে। আমার যে স্ট্রেটনিংটা বলি না, আমি যে বলছিলাম যে অনেকদিন আগে করেছিলাম, তবুও দেখো কীরকম স্ট্রেট, কী সুন্দর স্ট্রেট লাগছে। তো এই হেয়ার মাস্কটা কিন্তু খুবই ভালো, অ্যান্ড যারা মানে যাদের একদম হেয়ার ডাল ফ্রিজি, যারা অনেক কেমিক্যাল ইউজ করো, কালার করো চুলে, তাদের জন্য তো একদম পারফেক্ট বলবো এই হেয়ার মাস্কটা। অ্যান্ড আমি অনিয়ন হেয়ার মাস্কটাও ইউজ করেছি, কিন্তু আমার কিন্তু বেশি ভালো লাগলো এই আর্গ্যান হেয়ার মাস্কটা। অনিয়ন হেয়ার মাস্কটা কী বলতো, ওটা স্মুথ করে, বাট এটা যেহেতু এখানে বলেই দিয়েছে যে ফ্রিজি ফ্রি, মানে ফ্রিজ ফ্রি করে দেবে তোমার হেয়ারটাকে, অ্যান্ড রিয়েলি। আর একটা আমার এখনও পর্যন্ত মানে চান করার সময় একটা চুলও পড়েনি, যেটা আমি এটা ইউজ করার পরে একটা চুলও পড়েনি। অ্যান্ড তোমরা অবশ্যই এটা পারচেজ করতে পারো, অ্যান্ড আমাকে জানিও যে তোমরা ইউজ করে তোমাদের হেল্প হলো কি না, আর কোডটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন অনেকটা সন্ধে টাইপের হয়ে এসেছে, এখন সন্ধে হয়নি, বাট লাইটটা কতটা জোরালো এখন বোঝা যাচ্ছে বলো, তখনকার থেকে এখন দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগে এটা দেখতে। তো আরেকটু সন্ধে হয়ে গেলে, লাইক আরেকটু সন্ধে হয়ে গেলে কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগবে। সো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানে শেষ করি। এখানে শেষ করার আগে বলে দিই, লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন বাই বাই।